সাত বছরেরও বেশি সময়ের টানা পড়েন শেষে অবশেষে শেখ হাসিনার স্বপ্ন সফল হলো। শনিবার পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বহু বাধা পেরিয়ে এই সেতু তৈরি হয়েছে। আজ বাংলাদেশের মানুষ গর্বিত, এই সেতুর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ। বাংলাদেশের মানুষকে কথা দিয়েছিলাম পদ্মা সেতু তৈরি করব। বাংলাদেশের মানুষ আমার উপর ভরসা রেখেছে। গতির চ্যালেঞ্জ মোকাবেলা করে সেতু তৈরি হয়েছে। এই সেতুর ফলে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আমরা আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছি। বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েনি। বিশ্বের কাছে এই সেতু দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে বাঁচবে। আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রেও এই সেতু সাহায্য করবে। এই সেতুর মাধ্যমে বাংলাদেশের 21টি জেলার মানুষের সুবিধা হবে। তাই কবি সুকান্তির ভাষায় বলা যায়, সাবাস বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, রাইজেস নিউজ।